ধরুন আপনাকে কেউ ফোন দিয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে ভেসে উঠলো তার ছবি এবং হচ্ছে তার নাম, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে তাই না? তো এমনই একটি সফটওয়্যার রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজে এখন থেকে যে কোনো নাম্বার সহজে ট্রেস করতে পারেন কে আপনাকে ফোন দিয়েছে এবং পেতে পারেন তার ডিটেলস। এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ইউজ করতে হবে এবং এটা কী কী সতর্কতা রয়েছে সমস্ত বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। এফআর টেকনোলজির পক্ষ থেকে থাকছি আমি শামীম পারভেজ সিমেল, আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর চমকে দিন সবাইকে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ট্রু কলার নামে যে অ্যাপসটি রয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে গেলাম, তো প্লে স্টোর থেকে লিখো TRUE ট্রু CALLER কলার, ট্রু কলার নামের যে অ্যাপসটি রয়েছে এটাকে ডাউনলোড করে, এটাকে আসলে গুগল প্লে স্টোরে ডাউনলোড আর ইনস্টল দুটো একই সাথে হয়। তো প্লে স্টোরে এই কাজটা হয়, তো আমরা ট্রু কলারের যে অ্যাপসটি রয়েছে এটাকে আমরা ইনস্টল বাটন ক্লিক দিব। তো ডাউনলোড হতে একটু সময় লাগবে, এটা মাত্র 36.61 MB একটি অ্যাপস, খুব বেশি সময় নেবে না, খুবই ছোটো একটি অ্যাপস। তো নেট স্পিডের উপর মূলত ডিপেন্ড করে থাকে যে এটা আসলে কতটা সময় নেবে। তো এই অ্যাপসটি ইউজ করে আপনি খুব আশ্চর্য হবেন যে কোনো অপরিচিত নাম্বার, ছবি এবং তার হচ্ছে আইডেন্টিফিকেশন সহ সব কিছু আপনি দেখতে পারবেন খুব সহজেই। তো আমার অ্যাপসটি প্রায় ইনস্টল হয়ে গেছে, তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এটাকে ওপেন বাটন ক্লিক করে ওপেন করতে হবে, একটু সময় নিচ্ছে, ওয়েট করুন। যাই হোক আমি এবার ওপেনে ক্লিক দিই, ওপেন দেখে তারপরে দেখেন এখানে হচ্ছে কিছু গেট স্ট্যান্ডার্ড যে অপশনটি রয়েছে এখান থেকে কন্টিনিউ বাটন প্রেস করতে হবে, তারপরে অ্যালো দিতে হবে, যতগুলো অনুমতি চায় সবগুলো অনুমতি দিয়ে দিতে হবে। তো এখানে তারপর আপনার ফোন নাম্বারটা ম্যানুয়ালি আপনি বসাতে পারবেন, আমার আগে বসানো ছিল সেই জন্য এটা দেখাচ্ছে। তো ফোন নাম্বার বসানোর পর ভেরিফিকেশানের জন্য একটা মিস কল আসবে, দেখেন এখানে লিখে কলিং টু কনফার্ম, তো নো নিড পিক আপ, মানে এটা হচ্ছে একটা মিস কল আসবে, মানে আপনার এটা ধরার কোনো প্রয়োজন নেই। তো ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনি যে এই ইন্টারফেসটা আসবে এখানে নেক্সট দিয়ে যাবেন, আমি সব করাতে নেক্সট দিয়ে যাব। তারপরে আমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে যখন আসবে তখন আপনি চেঞ্জ বাটনটা ক্লিক করবেন, উপরেরটা বাদ দিয়ে দিবেন, ইউজ দ্য ডিফল্ট সিস্টেম অ্যাপ এটা না দিয়ে আপনি চেঞ্জে দিবেন। তো চেঞ্জে ক্লিক দেওয়ার পর আপনি আবার কন্টিনিউ প্রেস করতে পারেন যদি কন্টিনিউ বাটন আসে, আর যদি না আসে তাহলে চেঞ্জ বাটন দিয়ে আপনি শেষ করে দিন, গট ইট, জাস্ট আপনার কাজ শেষ। এবার আপনি এখানে ব্যাকআপও দিতে পারেন এবং লেটারও প্রেস করতে পারেন। তো যাই হোক এবার আমি মূল কাজ শেষ করে ফেলেছি, তো আমি আপনাদেরকে একটি ডেমো নাম্বার দিয়েই এটাকে টেস্ট করাবো যে আসলে কি এইটা এই অ্যাপসটা আসলে কতটা কাজ করে থাকে। তো আমি একটা নাম্বার নতুন করে টাইপ করব, তো দেখেন আমি আবার নতুন করে যাচ্ছি টাইপ করব, আপনাদের দেখাচ্ছি খুব চমৎকারভাবে কীভাবে কাজ করে থাকে। আমি একটা নতুন নাম্বার বানাচ্ছি যে নাম্বারটা আমার ফোনে সেভ করা ছিল না, এবার আমি ডায়াল করব। তো ডায়াল করার পর অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের নেট কানেকশনটা চালু রাখতে হবে, নেট কানেকশন ব্যতীত এই অ্যাপসটা কাজ করবে না, আর যখন একবার নিয়ে নেবে তারপরে আর সমস্যা হবে না। জাস্ট আমি আমার ওয়াইফাইটা বন্ধ করে দিলাম, এবার দেখুন শফিকুল ভি এই নামে চলে এসেছে। এবার বুঝতেই পারছেন অ্যাপসটা কতটা জাদুর মতো কাজ করে থাকে, যারা তখন ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।